গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আমাকে একবার কনফার্মেশনটা দিয়ে দেবে যে ইয়েস ম্যাম শোনা যাচ্ছে? গুড মর্নিং, আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা আমাকে একবার বলে দেবে যে ইয়েস ম্যাম শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? ওকে, তাহলে ফটাফট ভিডিওটাকে কি করবে একটুখানি শেয়ার করে দেবে, যাতে আদার্স পিপলরাও একটুখানি জয়েন করে নেয়। ইয়েস বাবু, আগের থেকে একটু বেটার আছি, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি কিন্তু চলে এসেছি তোমাদের ক্লাস করাতে। না, কোনো টাইম চেঞ্জ হয়নি। হ্যাঁ, এরপরে 10টা থেকে আমাদের বাজেট সেশনও আছে। আজকে আমি বাজেট করাবো, তো যাদের যাদের হ্যাঁ আজকে তো পেড ব্যাচ স্টার্ট হওয়ার কথা, কেন শিডিউলে আসেনি এখনও পর্যন্ত? ডোন্ট ওয়ারি, চলে আসবে, কিন্তু আজ থেকেই হওয়ার কথা। আমার কালকেও কথা তো হয়েছে। না, কোনো টাইম চেঞ্জ হয়নি, তখন একটুখানি টেকনিক্যাল এরর দেখা গিয়েছিল, তাই জন্যই আমি এটাকে চেঞ্জ করিয়েছি। আচ্ছা চলো, আমরা এবার কি করি, ফটাফট এটাকে শুরু করে দিই। চলো ফটাফট শুরু করে দিই। তো প্রথম যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে 2021 থেকে 2025 সালের জন্য জাতিসংঘের ট্যাক্স কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন যে ভারতীয় অর্থনীতিবিদ, তার নাম কি? অনেকদিন বাদ তুমি ক্লাস করছো না, আমি ক্লাসটা করাচ্ছি অনেকদিন বাদ। ফটাফট আমাকে বলো, 2021 থেকে 2025 সালের জন্য জাতিসংঘের ট্যাক্স কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন যে ভারতীয় অর্থনীতিবিদ, তার নাম কি? কর্মা সোলাং জাংপু লাসুংপা, নাকি বিপুল বানসাল, নাকি রশ্মি রঞ্জন দাস, নাকি কিরণ ধাকতে? এর মধ্যে থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে একবার ভালো করে দেখে নাও, এবং আমি সকলকে বলবো ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিতে। কোনো টাইম চেঞ্জ হয়নি, মর্নিং 7 AM এর কারেন্ট অ্যাফেয়ার্স মর্নিং 7 AM এই হবে। আজকে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য যেটাকে কী করা হয়েছে 9 AM এ চেঞ্জ করতে আমি বাধ্য হয়েছি। ভেরি গুড, কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে রশ্মি রঞ্জন দাস। ভেরি গুড, তাহলে 2021 থেকে 2025 সালের জন্য জাতিসংঘের ট্যাক্স কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন যে ভারতীয় অর্থনীতিবিদ, তার নাম যদি বলা হয় তাহলে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? রশ্মি রঞ্জন দাস। গুড মর্নিং, কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো আজকে কিন্তু আমি কী এনেছি বলতো, শুধুমাত্র তোমাদের MCQ ফরম্যাটেই নিয়ে এসেছি। হ্যাঁ, যারা ছিলে না বা যারা জানো না, আমি তাদের বলে দিচ্ছি, ডিউ টু মাই ইলনেস আমি কী করতে পারিনি, তোমাদের এতদিন কোনো ক্লাস নিতে কিন্তু পারিনি, রাইট? আজ থেকে আবার আশা করছি যে পরপর পরপরই ক্লাস তোমাদের হবে, যেরকম ক্লাস হতো সেই রকমই। কখন হবে? 7 AM এই কিন্তু হবে। গুড মর্নিং বাবু। তাহলে কারেক্ট আনসার হয়ে গেছে অপশন সি। চলে গেলাম আমরা পরের পার্টে, কিছু রিভিশন। কয়েকদিন আমি তোমাদের করাতে পারিনি, কিন্তু এই রিভিশনসগুলো তোমরা ডেফিনেটলি জানো, কারণ তোমরা নিজেরাও আপডেটেড থাকো, এটা আমি বিশ্বাস করি। তো বলো, থ্যাংক ইউ দীপালি, বাট ডোন্ট ওয়ারি, এবার থেকে এরকমভাবেই ক্লাস হবে, কিন্তু আবার কন্টিনিউ হবে। গুড মর্নিং বাবু।
কি বলা হয়েছে দেখো, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড স্টেনলেস স্টিলের ব্রিজ, যেখান থেকে পথচারীরা পেডেস্ট্রিয়ানরা কি করতে পারবে, চলে ফিরে বেড়াতে পারবে, কোন উন্মুক্ত জায়গায় রাখা হয়েছে বা করা হয়েছে এটা। তাহলে প্রশ্ন যেটা জিজ্ঞেস করা হয়েছে, দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট 3D প্রিন্টেড স্টেনলেস স্টিল ব্রিজ হ্যাজ বিন আনভেলড ইন উইচ প্লেস। কারেক্ট অ্যান্সার যেটা, ইয়েস, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, অ্যামস্টারড্যাম। আমি আগের থেকে বেটার বাবু। থ্যাংক ইউ। আমস্টারড্যাম নেদারল্যান্ডে কিন্তু এটা হয়েছে। দেখো আমি, যারা এখন অনেক কজনে এসে গেছো, তো আগে তোমরা জানো শরীর খারাপের জন্য আমি ক্লাসটা নিতে পারিনি, ক্লাসের কোনো টাইম চেঞ্জ হয়নি, 7 AM কিন্তু ক্লাস হবে, ঠিক আছে? চলো কারেক্ট অ্যান্সারটা বলে দিয়েছি এখানে অলরেডি অপশনসে। আচ্ছা, এটার সাথে আরও একটি এক্সট্রা প্রশ্ন কিন্তু আসতে পারে। কি বলা হয়েছে বলো তো, আরও একটি এক্সট্রা প্রশ্ন, সেটা কি? এটা দেখো, ব্রিজ তৈরি করা হয়েছে তো ডেফিনেটলি কোনো কানাল থাকবে, তাই না? যার ওপরে এরকমভাবে ব্রিজটা কি থাকবে, কানেক্টেড থাকবে, তো সেইটারও নাম কিন্তু পড়ে নিতে হবে। দেখো যে ক্যানেলের ওপর দিয়ে কি করা হয়েছে, এই ব্রিজটা তৈরি করা হয়েছে, সেটা কি? ওভার দ্য অডেজিডস অ্যাচটার বার্গলার ক্যানেল, তার মানে কোন ক্যানেলের ওপর দিয়ে গেছে সেটাও কিন্তু তোমাকে কি করতে হবে, মুখস্থ করে রাখতে হবে। আমি তোমাকে সিম্পল এখানে প্রশ্নটা যেটা করেছিলাম, যেটা হয়ে যাচ্ছে 3D প্রিন্টেড, প্রথম 3D প্রিন্টেড স্টেনলেস স্টিলের ব্রিজ যেটা উন্মুক্ত করা হয়েছে, সেটা কোথায় করা হয়েছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। কিন্তু তার সাথে সাথে আরও একটি ইনফরমেশন যেটা তোমাদের নিতেই হবে, সেটা কি? সেটা হচ্ছে কোন ক্যানালের ওপর তো এটা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে ওডেজিডস অ্যাচটার বার্গওয়াল, এই ক্যানালের ওপর কি করা হয়েছে, এই ব্রিজটি কিন্তু তৈরি করা হয়েছে। ইয়েস, দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। চলো চলে গেলাম পরের পার্ট, 2032 সালের গ্রীষ্মের যে অলিম্পিক আয়োজন করা হয়েছে, নিচের কোন শহর নির্বাচিত হয়েছে? তো এই যে অলিম্পিক যেটা হয়, সেটা আমি বহুবার আগেও তোমাদের বলেছি, দেখবে সামার অলিম্পিকও হয় আবার উইন্টার অলিম্পিকও হয়। তো সামার থেকে সামারের যে গ্যাপটা থাকে, তার গ্যাপ কত থাকে, 4 ইয়ার্সের গ্যাপ থাকে, ঠিক? আর যদি সামার থেকে উইন্টারের বলো, তাহলে ক বছরের গ্যাপ থাকে, তাহলে 2 ইয়ার্সের গ্যাপ থাকে। তো যেরকম 2020 সালের অলিম্পিকটা এখন হচ্ছে ডিউ টু কোভিড-19 ওই লকডাউনের জন্য, সেটা 2021 হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল টাইমিং কোনটা, সেটা হয়ে যাচ্ছে 2020। তারপর কবে হওয়ার কথা, 2024 হওয়ার কথা, তারপর কবে, 2028 হওয়ার কথা, অ্যান্ড দেন তারপর কবে হওয়ার কথা, 2032 হওয়ার কথা। তো এই যে সামার অলিম্পিকের যদি কথা বলা হয়, তাহলে সামার অলিম্পিক 2020 কোথায় হচ্ছে, টোকিও জাপানে হচ্ছে, 2024 কোনটা হবে, এইটা তো চলো বলে দিচ্ছি, 2032 কোথায় হবে, অপশন হয়ে যাচ্ছে ব্রিসবেন অস্ট্রেলিয়াতে হবে। ইয়েস, ব্রিসবেন অস্ট্রেলিয়াতে আমাদের কারেক্ট অ্যান্সার, ব্রিসবেন অস্ট্রেলিয়া। আচ্ছা, সামার অলিম্পিক 2024 কোথায় হবে বলো? সামার অলিম্পিক 2024 কোথায় হবে? ও, তার আগে মোনালিসা বলে দিয়েছে 2024 হয়ে যাচ্ছে প্যারিসে, গ্রেট। 2024 পর আমাদের কখন হবে, 2028 হবে, রাইট? তাহলে 2028টা বলো, 2028 কোথায় হবে? অ্যাবসলুটলি কারেক্ট, 2024 হয়ে যাচ্ছে আমাদের প্যারিস ফ্রান্স। আর তারপর যদি 2028 সামার অলিম্পিকের কথা বলো, সেটা হয়ে যাবে আমাদের লস অ্যাঞ্জেলস।
ঠিক 2028-এ হচ্ছে লস অ্যাঞ্জেলস, এবং 2032-এ কোথায় হবে সেটা যাচ্ছে ব্রিসবন অস্ট্রেলিয়া। তাহলে এখানে পরপর যে কটা ভেন্যু দেওয়া আছে সব কটা ভেন্যু কিন্তু তোমাকে অতি অবশ্যই পড়তে হবে, দিস আর ইম্পর্টেন্ট। 2028-এ বাবু, 18 কেন লিখছিস? ইয়েস, তাহলে সামার, তারপর সামার 2020 বেজিং জাপানে হচ্ছে, 2024-এ কোথায় হবে প্যারিস ফ্রান্সে হবে, 2028-এ কোথায় হবে লস অ্যাঞ্জেলস হবে, 2032-এ কোথায় হবে ব্রিসবানে হচ্ছে। চলো চলে গেলাম আমরা পরের প্রশ্নে। নিম্নলিখিত কে ভারতের জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন? হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন গিভেন দ্য অ্যাডিশনাল চার্জ অ্যাজ দ্য চেয়ারপার্সন অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া? আরামান গিরিধর, কান্দিকুপা শ্রীকান্ত, সুনীল বর্থওয়ার, নাকি উদিতা চৌধুরী? গুড মর্নিং বাবু। আমি এতদিন তোমাদের ক্লাস নিতে পারিনি, সিন্স আই ওয়াজ নট ওয়েল, আমি আজ থেকে আবার তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তো আশা করি আমি তোমাদের ক্লাস এইরকমভাবেই নিতে পারবো, কিন্তু এই সময় নয়, যেরকম সময় ছিল সেই রকম সকাল 7টার সময়তেই কিন্তু আমি নেব তোমাদের। ভেরি গুড, বাহ, এই দেখো আমি জানি, আমি ভরসা রেখেই ছিলাম যে আমি যদি এখানে ওদের না পড়িয়েও কিছু কোয়েশ্চেন্স দিই, ওরা কিন্তু মেজরিটি স্টুডেন্ট সেটা অ্যান্সার দিতে পারবে, কারণ ওরা নিজেদেরকে আপডেটে রাখে। তাহলে দেখো, হাইওয়ে কর্তৃপক্ষ যেটাকে বলা হয়ে যাচ্ছে, ভারতের জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষ মানে চেয়ারম্যান অফ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অ্যাডিশনাল চার্জ হিসাবে যিনি এসেছেন তিনি হচ্ছেন অপশন এ আরামান গিরিধর। ক্লিয়ার? আরামান গিরিধর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। চলো চলে গেলাম আমরা পরের প্রশ্নে। কি বলা হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোন এনবিএফসিকে তার জাতীয় কর্পোরেট বিজনেস করেসপন্ডেন্স হিসাবে নির্বাচিত করেছে? হ্যালো বাবু, ফটাফট বলো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোন এনবিএফসিকে তার জাতীয় কর্পোরেট বিজনেস করেসপন্ডেন্স হিসাবে নির্বাচিত করেছে? আদানি ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড, পাইসালো ডিজিটাল, ম্যাগমা ফিনকম লিমিটেড, রিলায়েন্স রিটেল ফাইন্যান্স লিমিটেড? কি বলা হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি করেছে, একটা এনবিএফসিস মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ, সেই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজের সাথে কর্পোরেট বিজনেস করেসপন্ডেন্স হিসাবে কাজ করছে, তো তার নামটা কোনটা? তার নাম হয়ে যাচ্ছে, হঠাৎ করে সবাই এখানে অপশন এ কেন দিয়েছো? ইয়েস, পাইসালো ডিজিটাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো, হঠাৎ করে ওইটা দেওয়ার না কারণ কি? মানে সাডেনলি সবাই আদানি ক্যাপিটাল, আদানি ক্যাপিটাল, কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে পাইসালো ডিজিটাল। আমি কিন্তু যবে থেকে ওই শরীর খারাপ হয়েছে তবে কার কারেন্ট অ্যাফেয়ার্সই দিয়েছি। হায় রে, এত গর্ব করে তোদের বললাম যে তোমরা সব কিছু পড়ে রাখো, আমি জানি, তারপরেও ভুল। যাই হোক, পাইসালো ক্যাপিটাল, ভালো করে দেখে নাও, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজের সাথে, আচ্ছা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজের যদি মানেটা না বুঝতে পারো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ মানে এমন একটা ফাইন্যান্স রিলেটেড কোম্পানি যারা কি করে, লোন প্রোভাইড করে। তো সেই ফাইন্যান্স রিলেটেড কোম্পানি যারা ফাইন্যান্স করছে, ফর অ্যান এক্সাম্পল, এই যখন বাজাজ ক্যাপিটাল, তোমরা যাও তো গ্রেট ইস্টার্নে অনেক সময় জিনিসপত্র কিনতে, তো বাজাজ ক্যাপিটাল বা ক্যাপিটাল ফার্স্ট, এই যে এরা আছে, তারা কি কোনো ব্যাংকিংয়ের কাজকর্ম করে? না, ব্যাংকিংয়ের সার্ভিস দেয় না। তো এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ। বোঝা গেছে? চলো চলে গেলাম আমরা পরের পার্টে। কে রাজ্যসভায় উপনেতা হিসাবে নিযুক্ত হয়েছেন?
who has been appointed as the deputy leader of the house in the Rajya Sabha. আগের থেকে অনেক বেটার বাবু, আর সেই জন্যই আমি আর তোমাদের পরীক্ষা আছে বলে আর লেট করিনি, আমিও তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা, আদানি ভালো লোক তাই আদানির দিকে ছুচকেছ, বাবা খুব ভালো উপায়। বলো, রাজ্যসভার ডেপুটি লিডার হিসাবে কে অ্যাপয়েন্টেড হয়েছেন? ডেপুটি লিডার অফ দ্য হাউস ইন দ্য রাজ্যসভা। ওকে, তোমরা সকলে এখানে অ্যান্সার দিচ্ছ অপশন সি, মুখতার আব্বাস নাকভি। সো লেট সি উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কে তোমাদের যদি সিটাই হয় তাহলে সিটা ঠিক ঠিক কিনা। কারেক্ট অ্যান্সার ইয়েস, মুখতার আব্বাস নাকভি। আচ্ছা, ডেপুটি লিডার অফ দ্য হাউস যখন বলা হয়েছে তখন এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে গেছে? মুখতার আব্বাস নাকভি, কারেক্ট। কিন্তু যদি তোমাকে বলা হতো, মানে এখানে এই উপনেতা না বলে নর্মাল নেতা হিসাবে বলা হতো, যদি শুধু বলা হতো লিডার অফ দ্য হাউস ইন রাজ্যসভা, তাহলে কোনটা তোমাদের অ্যান্সার হয়ে যেত? এর মধ্যে থেকে হয়তো নেই, কিন্তু আমি তোমাদের পড়িয়েছি শরীর খারাপের হওয়ার আগে বা ক্লাস স্টার্ট হওয়ার আগে, মানে ক্লাসটা বন্ধ হয়ে যাওয়ার আগে, স্টার্ট নয় বন্ধ হয়ে যাওয়ার আগে। সেটা কোনটা? না না, ডেপুটি লিডার অফ দ্য হাউস সেটা যেটা আছে সেটা মুখতার আব্বাস নাকভি, অ্যাবসলিউটলি করেক্ট। ভেরি গুড পীয়ূষ গোয়েল, অ্যাবসলিউটলি করেক্ট, ভেরি গুড পীয়ূষ গোয়েল। তাহলে এখানে দেখো, এখানে যদি বলা হয় ডেপুটি লিডার অফ দ্য হাউস তাহলে কি হয়ে যাচ্ছে? মুখতার। ডেপুটি যদি বলে তাহলে মুখতার আব্বাস নাকভি, আর যদি শুধু লিডার বলা হয় তাহলে কি হয়ে যাবে? পীয়ূষ গোয়েল হয়ে যাবে। চলে গেলাম পরের পার্ট। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারতের বৃহত্তম তেল সংস্থা, প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপন করতে চলেছে কোথায়? করবে কোথায় বলো? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ইন্ডিয়াস লার্জেস্ট অয়েল ফার্ম, টু সেট আপ দ্য ফার্স্ট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট। ভেরি গুড বিদ্যুৎ। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে কারেক্ট আনসার হচ্ছে মথুরা, অপশনস বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনস কি করছে? গ্রিন হাইড্রোজেন এই যে প্ল্যান্টটা সেটা তৈরি করছে, সেটা কিসের জন্য? সেটা কোথায় হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে মথুরা। এটা কোথায় করবে? মথুরাতে করবে। চলো চলে গেলাম পরের পার। ড্যাশ তার চলচ্চিত্র টিটেনের জন্য কানের শীর্ষ পুরস্কার পামে ডি ইয়র জিতেছে। এটা সেই দিনকে আমি তোমাদের করিয়েছিলাম, লাস্ট যেদিন আমার শরীর খারাপ ছিল, যেদিনকে আমি লাস্ট ক্লাস করিয়েছি সেই দিনকে এটা কিন্তু বলা হয়েছিল। তো বলো, আর সেই জন্যই আমি রিভিশনে দিয়ে দিয়েছি। সোজা ভাষায়, হু হ্যাজ ওন দ্য পাল্ম ও জর, দ্য কেন্স টপ প্রাইজ? ফটাফট বলো। ড্যাশ তার চলচ্চিত্র টিটেনের জন্য কানের শীর্ষ পুরস্কার পাম ডি অর জিতেছে। আচ্ছা, তোমরা অপশনস বি বলছো, অপশনস বি ইন দ্য সেন্স জুলিয়া বলছো। সো লেট সি, ইয়েস কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের জুলিয়া ডকোনো, অ্যাবসলুটলি কারেক্ট। চলে গেলাম আমরা পরের প্রশ্নে। 2021 সালে এশিয়া স্পেসিফিক অর্থনৈতিক সহযোগিতা হোস্ট কোন দেশ করবে? কি
কি বলা হচ্ছে উইচ কান্ট্রি ইজ দ্য এশিয়া স্পেসিফিক ইকোনমিক কোঅপারেশন হোস্ট ইন উইচ কান্ট্রি উইল হোস্ট will host the Asia Pacific Economic Cooperation in 2021 সব ভুলে গেছো প্রতিভা আমি একটুখানি আপডেট নিয়েই বলে দেবো বাবু 11টার মধ্যে আমি গ্রুপের মধ্যে জানিয়ে দেব ঠিক আছে অতি অবশ্যই 11টার মধ্যে আমি তোমাদের গ্রুপের মধ্যে জানিয়ে দেব ফরওয়ার্ড বলো এটা আচ্ছা তোমরা সকলে বলছো অপশনস বি সো লেটস সি বাট এখানে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার কেউ কেউ বলেছো ইভেন মেজরিটি নিউজিল্যান্ডই বলেছো বাহ তাহলে 2021 সালে এশিয়া স্পেসিফিক অর্থনৈতিক সহযোগিতার হোস্ট কোন দেশ করবে এই কথাটার যদি উত্তর বলা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে নিউজিল্যান্ড সবই ভুলে খেয়ে নিয়েছো দ্য ইন্ডিয়া স্টোরি শীর্ষক গ্রন্থটি রচয়িতা কে আগের থেকে বেটার ডিয়ার বাবু আমি ক্লাসটা আনতে আর পাচ্ছিলাম না বাট নাও আই এম অ্যাবসলুটলি ফাইন তো আমি ডেফিনেটলি ক্লাসটা অ্যাজ ইউজুয়াল তার নিজের টাইমেই নিয়ে আসবো এবং সেই টাইম কোনটা সেটা হয়ে যাচ্ছে প্রত্যেক দিন সকাল 7টা সোম বুধ শুক্রবার রাত্রিবেলা 8টা ঠিক আছে চলো দ্য ইন্ডিয়া স্টোরি শীর্ষক গ্রন্থটি রচয়িতাকে বিমল জালান ডি সুব্রত রঘুরাম রাজন নাকি এম কে জ্যান আচ্ছা যারা এই বছরে WBCS দেবে তাদের জন্য বলে রাখি এখন এই কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়ে যাবার পর সকাল 10টা থেকে আমাদের কিন্তু বাজেট সেশনেরও ক্লাস রয়েছে ওকে তোমরা সকলে বলছো অপশন এ সো লেটস সি উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইয়েস অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার তাহলে দ্য ইন্ডিয়া স্টোরি দ্য ইন্ডিয়া স্টোরি বইটাকে লিখেছে বিমল জালান লিখেছে চলে গেলাম পরের পার্ট টোকিও গেমস 2021 অলিম্পিক লরেল কে পাবেন হু উইল রিসিভ দ্য অলিম্পিক লরেল অ্যাট দ্য টোকিও গেমস 2021 রিচার্ড এইচ থরল কিপ কেইনো উইলিয়াম ডি নর্থস নাকি মোহাম্মদ ইউনুস কাকে দেওয়া হচ্ছে এটাও তোমরা সকলে জানো এখানকার কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনুস অপশন ডি হয়ে গেল এখানকার সঠিক উত্তর কোথা থেকে তিনি বিলং করেন বাংলাদেশ থেকে তিনি কিন্তু বিলং করেন হ্যাঁ জিকে ক্লাসটাও হবে বাবু বাবাই দিস ইজ নট এক্সপেক্টেড ফ্রম ইউ এই আমি সবে মাত্র উঠলাম শরীর খারাপ থেকে অ্যান্ড ইউ আর আস্কিং ফর দ্য ম্যারাথন ডেফিনেটলি নিয়ে আসবো কিন্তু একটু তো সুস্থতা দিতে হবে একটু সুস্থ হয়ে যাবার পর তোমাদের নর্মাল ক্লাস নিয়ে আসছি লেটার সেটাও হয়ে যাবে রাইট তুই বললি এটা পাপাই এনিওয়ে চলো তাহলে মোহাম্মদ ইউনুস কি জিতে নিয়েছেন অলিম্পিক লরেলস পাবেন ঠিক জিতে নিয়েছেন না উনি পাবেন আচ্ছা তারপরের পার্টে যদি দুই ভারতীয় সংস্থা 2021 সালের যে ইকুয়েটর পুরস্কার পেয়েছে যেটি একটা দ্বিবার্ষিক পুরস্কার তো সেটি কোন সংস্থা দেয় দুজন ভারতীয়কে কি দেওয়া হয়েছে এই বছরের ইকুয়েটর প্রাইজ দেওয়া হয়েছে এই ইকুয়েটর প্রাইজ দু বছরে একবার দেওয়া হয় দ্বিবার্ষিক পুরস্কার তো কোন সংস্থা এটিকে দেয় এটাকে দেয় UNDP নাকি WWF নাকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নাকি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম কে এটাকে দেয় আমি তোমাদের 11টার সময় আপডেট দিয়ে দিচ্ছি যারা গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস নিয়ে বলছো তাদের আমি বলে দিচ্ছি 11টার সময় আমি ঠিক আপডেট তোমাদের দিয়ে দেবো 11 AM এ আমি তোমাদের আপডেট দিয়ে দেবো
ঠিক আছে, ওকে চলো কারেক্ট অ্যান্সারটা দেখে নিই। ইয়েস, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবার আমাকে বলো, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের যদি আমরা কথা বলি, এটি কত সালে এস্টাবলিশ হয়েছিল? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কত সালে এস্টাবলিশ হয়েছিল এবং এর হেড অফিস সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসা করা হয়। সো ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1965। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ এস্টাবলিশড ইন 1965। আর এর হেড অফিসের যদি কথা বলো, তাহলে হেড অফিস কোথায়? নিউ ইয়র্ক। হেড অফিস ইজ ইন নিউ ইয়র্ক। মুভিং টু দ্য নেক্সট পার্ট, 2021 ব্রিটিশ গ্র্যান্ড পিক্সের বিজয়ীর নাম কি? ২০২১ ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স বিজয়ীর নাম কি? এটা লাস্ট আমি করিয়ে গেছি তোমাদের, বোধ হয় 21 তারিখে শেষ ক্লাস করিয়েছিলাম, সেই 21 তারিখে। ওকে, লেটস সি, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ইয়েস, লুইস হ্যামিল্টন। অ্যাবসলুটলি কারেক্ট। নেম দ্য উইনার অফ দ্য ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2021, লুইস হ্যামিল্টন। কান চলচ্চিত্র উৎসব 2021 সালের সেরা অভিনেতার পুরস্কার পুরুষ বিভাগে কে জিতে নিয়েছেন? ফটাফট উত্তর দেবে সবকটা, কিন্তু রিভিশন কোয়েশ্চেন্স এরপর থেকে তোমাদের নতুন ক্লাস আছে, মানে নতুন আজকের যেটা আছে সেটাই। অজয়, আমি আই এম এক্সট্রিমলি সরি ডিয়ার, তোমরা, আমি জানি তোমরা ক্লাসের জন্য অপেক্ষা করেছিলে, বাট আমার শরীর সত্যি সত্যিই পারমিট করেনি, তাই আমি তোমাদের পড়াইনি। বাট এখন সুস্থ, তাই এখন আবার প্রত্যেক দিন সকাল 7টার সময় ডেফিনেটলি তোমরা তোমাদের ক্লাস কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ প্রিয়াঙ্কা, চলো বলো কে পেয়েছেন। এখানে বলা হয়ে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসব 2021 সালের, এর লিস্ট আমি তোমাদের প্রোভাইড করে দেবো। কান চলচ্চিত্র উৎসব 2021 সালের সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছেন? কারেক্ট অ্যান্সার যেটা, অপশনস বি, ল্যান্ড্রি জনস। দেখো, যেটুকু পড়িয়ে গেছি সেটুকু মনে রাখতে পেরেছো, অ্যান্ড দ্যাটস গ্রেট। এটুকুই ভালো লাগছে যে যেটুকু পড়িয়ে গিয়েছিলাম 21 তারিখ পর্যন্ত, সেই 21 তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা ঠিকঠাক বলতে পেরেছো, এটা বেশ ভালো। অ্যান্ড আমাদের WBCS অ্যাচিভার্সের ব্যাচ জানো 5ই জুলাই থেকে শুরু হয়েছে, তবে তোমরা এই ব্যাচের সাথে সাথে তোমরা কি করতে পারো, এই মহাপ্যাকটা নিয়ে নিতে পারো। মহাপ্যাকটা যদি তুমি নাও তাহলে কি করতে পারবে, সেক্ষেত্রে পুরনো ব্যাচের সাথে সাথে নতুন ব্যাচ যেটা চলছে, প্লাস আগামী সময়ে আরও যে ব্যাচ আসবে, খুব শিগগিরই কিন্তু ব্যাচ আসতে চলেছে আমাদের, শুধুমাত্র জেনারেল স্টাডিজ কোর সাবজেক্টের ওপরও ব্যাচ আসতে চলেছে, সেই সব কিছু তোমরা কার মধ্যে পেয়ে যাচ্ছ, এই WBCS মহাপ্যাকের মধ্যে পেয়ে যাচ্ছ। আর যার জেনকম, জেনকম বাকেন মানেই জানো, সেখানে তোমাদের পুলিশ থাকছে, রেলওয়ে থাকছে, SSC থাকছে, CET রেডি করে দেওয়া হয়েছে, যাতে CET যখন শুরু হবে পরের বছর থেকে সেই গ্রুপটাও তোমরা কিন্তু এর মধ্যে পেয়ে যাও। Y266 এই কোডটাকে শুধু মনে রাখবে তাহলেই হবে। চলো এবার কি করতে হবে, আমি তোমাদের চলে যাচ্ছি আজকের কিছু কারেন্ট অ্যাফেয়ার্সে। সিন্স পসিবলই হয়নি সকালবেলা টেকনিক্যাল এররের জন্য ক্লাসটা নেওয়ার জন্য, তাই জন্য আমি কোনো হেডলাইন্স রাখিনি, আমি যা রেখেছি আমি আজকে কী করেছি, নর্মাল অ্যাসেসমেন্ট প্যাটে রেখে দিয়েছি বা কারেন্ট অ্যাফেয়ার্সের MCQ ফরম্যাটে। দেখো, G20 পরিবেশ এবং শক্তি সম্পর্কিত সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে, মানে ওয়্যার হ্যাভ G20 এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি সামিট হেল্ড, এদের মধ্যে কোথায় হয়েছে? G20 মানে 20খানা দেশের একটা গ্রুপ বলতে পারো, এই 20খানা দেশের যে গ্রুপ আছে তাদের মধ্যে যে কনফারেন্সটা, সেই কনফারেন্সটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইয়েস মানিক, আই এম নট ওয়েল প্রপারলি, কিন্তু আগের থেকে অনেক বেশি, অ্যান্ড সেই জন্যই আমি নিয়ে আসতে পারবো।
বাবু WBCS অ্যাচিভার্স অ্যাচিভার্সের থেকে তোমাকে যদি 600 টাকা বেশি দিতে হয় দিয়ে মহাপ্যাক, তুমি যদি WBCS মহাপ্যাক নাও সেটা অনেক বেশি সুবিধার হয়ে যায়। তুমি যদি WBCS মহাপ্যাকটা নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে দেখবে অনেক বেশি সুবিধা পাবে। দেখতে থাকো বাবু, বলে দেবো, যারা নতুন আছো তারা প্রত্যেকদিন সকাল 7টার সময় চলে আসবে, প্রত্যেকদিন সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স হয়। আচ্ছা, প্রশ্ন কি জিজ্ঞেস করা হয়েছে? বলা হয়েছে যে G20-র যে এনভায়রনমেন্ট এবং এনার্জি সামিট হচ্ছে, মনে রাখবে এনভায়রনমেন্ট এবং এনার্জি সামিট যেটা হচ্ছে সেটা কারেক্ট অ্যান্সার হচ্ছে নেপেলস। কোথায় হচ্ছে এটি? নেপেলসে হচ্ছে। ইন্দ্রজিৎ কি বলবো বাবু, ইন্দ্রজিৎ কি বলতে চাইছো বলো? ম্যাম পুলিশ লাইন, এই কবে কি ফর্ম বেরোবে বললেই কিন্তু তখন সেক্ষেত্রে আমি এই রকম হয়ে যাই। ইভেন এটা একটু সুইট র্যাবিটের মতো হয়ে গেল, বল নো। আমি বারংবার বলেছি শুধু পড়তে থাকো, পড়ো, দেখবে পরপর ফর্ম বেরোতে থাকবে, তখন নিজেরাই জানতে পারবে। আচ্ছা, তার পরের পাশে, কে ব্রিটিশ হাই কমিশনের কাছ থেকে আলেকজান্ডার ডালিমস পুরস্কার পেয়েছেন? বলো, কে ব্রিটিশ হাই কমিশনের কাছ থেকে আলেকজান্ডার ডালিমস পুরস্কার পেয়েছেন? ভাইস অ্যাডমিরাল বিনয় বধওয়ার, অশোক কুমার, রণবীর সিং, নাকি এর মধ্যে থেকে কোনোটিই নয়? গুড মর্নিং বাবু, আগের থেকে অনেক বেটার ডিয়ার। বলো, আলেকজান্ডার ডালজিমস পুরস্কার কে পেয়েছেন? গ্রেট, কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে আমাদের জেনকমের ব্যাপারটাও আমি বলে দেবো। ইয়াস, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। না না না, এই এক মিনিট, রণবীর নয়, রবনীত নয়, বিনয় পেয়েছেন। অপশনস এ ঠিকই আছে, তোরা এমন সি বললি আমি একটু কনফিউজ হলাম, তারপর ভেবে দেখলাম জন্য কারেক্ট আনসার যেটা সেটা যাচ্ছে বিনেট বধওয়াত। কে ব্রিটিশ হাই কমিশনের কাছ থেকে আলেকজান্ডার ডালিম্পলস পুরস্কারটা পেয়েছেন? কারেক্ট আনসার যেটা, ডালরিম্পলস অ্যাওয়ার্ডটা যিনি পেয়েছেন তিনি হচ্ছেন বিনয় বধওয়ার। ক্লিয়ার? বিনয় বধওয়ার ইনি কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়েছেন। চলে গেলাম পরের পাঠ। পরের পাঠে জিজ্ঞাসা করা হয়েছে ইউনেস্কোর ঐতিহাসিক আরবান ল্যান্ডস্কেপ প্রকল্পের অধীনে নিচের কোন শহরটিকে বেছে নিয়েছে। দেখো, ইউনেস্কো আমরা জানি হেরিটেজ সাইট যেগুলোকে ডিসাইড করা হয়, তো সেই ইউনেস্কো কী করেছে, হিস্টোরিক আরবান ল্যান্ডস্কেপ এই প্রজেক্টের মধ্যে নিচের যে শহরগুলো দেওয়া আছে সেই শহরগুলোর মধ্যে কাকে কাকে বেছে নিয়েছে? গোয়ালিয়র, অর্চা, ভোপাল, জব্বলপুর। তো বলো এবার এর মধ্যে কোনটা, গোয়ালিয়র অর্চা, নাকি অর্চা ভোপাল, নাকি এখানে গোয়ালিয়র ভোপাল এবং জব্বলপুর, নাকি অল অফ দি অ্যাবভ? সব কিছু বলে দিচ্ছি, যারা যারা WBCS সম্পর্কে জানতে চাইছো আমি ডেফিনেটলি বলে দিচ্ছি, আগে একটুখানি পড়ে নাও ডিয়ার, দেন আই উইল। ইউনেস্কোর ঐতিহাসিক আরবান ল্যান্ডস্কেপ প্রকল্পের অধীনে নিচের কোন শহরটিকে বেছে নিয়েছে?
গোয়ালিয়র এবং জব্বলপুর বলছো, অনেকে আবার গোয়ালিয়র এবং অর্চা বলছো। চলো দেখে নিই কারেক্ট আনসার। কারেক্ট আনসার হয়ে যাচ্ছে গোয়ালিয়র অ্যান্ড অর্চা, মানে 1 and 2 হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। দ্যাট মিন্স অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যারা যারা বারংবার জানতে চাইছো পেড ব্যাচের কথা, আমি বলে দিচ্ছি ডিয়ার। দেখো আমাদের কাছে দুটো মহাপ্যাক আছে, একটা হচ্ছে WBCS মহাপ্যাক, WBCS মহাপ্যাক সিঙ্গল ব্যাচও আছে, তোমরা শুধু একটা ব্যাচে পড়ে চলে যেতে পারো, এই রকমও আছে। কিন্তু আমি সেই রকম চাই না, আমি বারংবার বলি তোমরা কিসের জন্য নেবে, তোমরা নেবে WBCS মহাপ্যাক, রাইট? এই WBCS মহাপ্যাক ব্যাপারটা কি? মহাপ্যাক ইটস লাইক আ ব্যাগ, ইটস লাইক আ ব্যাগ, মানে যতগুলো WBCS এর ব্যাচ আসবে, তোমার যতদিন ভ্যালিডিটি আছে সবকটা ব্যাচে তুমি কিন্তু পড়তে পারবে। বোঝা গেছে? সবকটা ব্যাচে তুমি পড়তে পারবে, মানে ব্যান্ডেল থেকে হাওড়ার মান্থলি কেটে রেখে দিয়েছো, তুমি কিন্তু রেগুলার যাতায়াত করতেই পারবে এখান থেকে, রাইট? তাহলে এখান থেকে WBCS মহাপ্যাক যারা জানতে চাইছিলে, আমি বলে দিচ্ছি WBCS মহাপ্যাক নিয়েছো, তার মানে A to Z একদম ওল্ড টু আপকামিং সমস্ত ব্যাচে তোমরা পড়তে পারবে, সেটা অপশনালও পড়তে পারবে, প্লাস তার সাথে সাথে টেস্ট সিরিজও কিন্তু পেয়ে যাবে। যারা জেনকম চাইছো বাবু, WBCS মহাপ্যাক যেরকম WBCS এর জন্য, WBCS ছাড়া সমস্ত ব্যাচ জেনকমের জন্য। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। কি করে কিনবে যদি বলো, তাহলে কি করতে হবে তোমাকে? সবার প্রথমে আড্ডা 247 অ্যাপ ডাউনলোড করবে। সেই অ্যাপের মধ্যে দেখবে একদম ডান দিকের নিচে লেখা আছে স্টোর, স্টোরে চলে যাবে। সেই স্টোর থেকে ওখানে গিয়ে দেখতে পাবে লাইভ ক্লাসেস লেখা আছে, সেই লাইভ ক্লাসেস লিখবে। সেই লাইভ ক্লাসেসের ওখানে গিয়ে তোমাকে কী পুট করতে হবে, ওয়াই টু লাইভ ক্লাসেস গেলে প্রচুর লিস্ট খুলে আসবে ব্যাচের, তুমি যে ব্যাচটা নিতে চাও। WBCS মহাপ্যাক ক্লিক করবে, ওখানে যে দামটা দেখাবে ওখানে দেখবে অফার লেখা আছে, সেই অফারে গিয়ে Y266 কোডটাকে অ্যাপ্লাই করবে। Y266 কোডটাকে অ্যাপ্লাই করলেই তুমি কি পেয়ে যাবে, তুমি হায়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে, ব্যাস। তারপরে কিনে নাও, হয়ে গেল, চলে গেলাম পরের পার্ট। উইচ ইনস্টিটিউট হ্যাজ লঞ্চড আ টেকনোলজি ইনোভেশন হাব C3i হাব টু ফাইন্ড সাইবার সিকিউরিটি সলিউশনস ফর দ্য অ্যান্টি ড্রোন টেকনোলজি? কি বলা হয়েছে দেখো এখানে, অ্যান্টি ড্রোন প্রযুক্তির সাইবার সুরক্ষা সমাধানের জন্য কোন ইনস্টিটিউট একটি প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র C3i হাব চালু করেছে? ভেরি গুড অর্পিতা, থ্যাংক ইউ। হ্যাঁ অয়ন, ডেফিনেটলি করতে পারবে, ওর মধ্যেই আছে বাবু। বলো এখানকার কারেক্ট আনসার কোনটা হবে? বুঝতে পেরেছো এখানে কি বলা হয়েছে? একটা অ্যান্টি ড্রোন টেকনোলজি, মানে যে ড্রোন আকাশে উঠছে সেই অ্যান্টি ড্রোন টেকনোলজিগুলোকে কি করতে পারবো, এই ড্রোনগুলোকে নামিয়ে আনতে পারবো। সো অ্যান্টি ড্রোন টেকনোলজি যেটা, তার একটা ইনোভেশন হাব কোন ইনস্টিটিউট এখানে লঞ্চ করেছে? IIT রোপার, IIT দিল্লি, IIT কানপুর, IIT আহমেদাবাদ। আচ্ছা তোমরা এখানে বলছো IIT কানপুর, সো লেট সি হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ইয়েস, IIT কানপুর হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর, অ্যাবসলিউটলি কারেক্ট। চলে গেলাম আমরা পরের প্রশ্নে। বলা হয়েছে আরবিআই বোর্ড ঋণের সীমা বাড়িয়েছে, যা ব্যাংকের অনুমোদন ছাড়াই অন্য ব্যাংকগুলোর পরিচালক এবং সহযোগীদের বিনা অনুমতিতে দিতে পারে। দেখো কি করতে পারে, একটা ব্যাংক অন্য ব্যাংকে লোন দিতে পারে। যারা আমার কাছে ইকোনমিক্স পড়েছো সেটা বহুবার আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি, একটা ব্যাংক অন্য ব্যাংকে কি করতে পারে, লোন দিতে পারে, ধার দিতে পারে। এই যে লোনটা এখানে প্রোভাইড করবে, সে ব্যাংক ওয়ান যখন ব্যাংক টুকে লোনটা প্রোভাইড করবে, তো সেক্ষেত্রে কি করা হয় দেখো, তো একটা সীমা থাকে, সেই সীমাটা বাড়িয়ে দেওয়া হয়েছে, রাইট? সেই সীমাটা, সেই লিমিটটাকে কি করে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই লিমিটটা বলা হয়েছে কতটা। দেখো এর আগের যদি লিমিটের কথা বলো, লিমিট কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু বিনা অনুমতিতে যে পেপার ওয়ার্কের দরকার হয়, সেই বিনা পেপার ওয়ার্ক করে ইনস্ট্যান্ট যে টাকাটা এখন প্রোভাইড করতে পারবে সেটি কত টাকা, আশা করি বুঝতে পেরেছো।
টাকা আগেও দিতে পারতো, এখনো দিতে পারবে। এখন কি হয়ে যাচ্ছে, বিনা পারমিশনে একটা সার্টেন অ্যামাউন্ট দিতে পারবে, তার থেকে বেশি দরকার হয়ে গেলে তখন কিছু ফর্ম্যালিটি পুরো করতে হবে। তো এখানে প্রশ্নটা কিন্তু সেটাই জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা তোমরা বলছো 5 কোটি, ইয়েস 5 কোটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 কোটি পর্যন্ত কি দিতে পারে, উইদাউট এনি পারমিশনস তখন কিন্তু লোনটা দিয়ে দিতে পারে। অ্যাবসলুটলি কারেক্ট। চলে গেলাম পরের পার্টে। একটি সাধারণ জীবন, একটি ভারতীয় প্রজন্মের প্রতিকৃতি, এই শীর্ষক বইটির রচয়িতাকে, অ্যান অর্ডিনারি লাইফ, পোর্ট্রেট অফ অ্যান ইন্ডিয়ান জেনারেশন, এই বইটার লেখককে। বুঝতে পেরেছো কি বলা হয়েছে প্রশ্নটা? প্রশ্নটা বলা হয়েছে একটি সাধারণ জীবন, একটি ভারতীয় প্রজন্মের প্রতিকৃতি শীর্ষক বইটির রচয়িতা কে। ভালো করে কিন্তু ভেবে দেখো, যারা এখানে মানে পরপর একই উত্তর দিচ্ছ, মানে তোমরা কি জেনে দিচ্ছ নাকি না জেনেই দিচ্ছ। না জেনে শুনে করলে পাপ নয়, এই কথাটা ভেবে তোমরা যদি এইভাবে উত্তর দাও তাহলে কিন্তু পরীক্ষায় মহাপাপ করবে। অ্যান অর্ডিনারি লাইফ, এই বইটা কে লিখেছে? ইয়েস কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে অশোক লাভাসা। অপশন সি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। আমি এই জন্যই বললাম যে যারা বারংবার অ্যান্সার করছো অপশন বি আর ভাবছো যে আমি অজান্তে পাপ করছি, কোনো ব্যাপার নয়, তারা কিন্তু সাবধান, পরীক্ষার হলে এটা কিন্তু মারাত্মক পাপ। একটি সাধারণ জীবন, একটি ভারতীয় প্রজন্মের প্রতিকৃতি, দ্য বুক টাইটেল অ্যান অর্ডিনারি লাইফ, পোর্ট্রেট অফ অ্যান ইন্ডিয়ান জেনারেশন, হ্যাজ বিন অথর্ড বাই, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অশোক লাভাসা। ঠিক আছে, চলো চলে গেলাম আমরা পরের প্রশ্নে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বর্ষসেরা মহিলা ফুটবলার হিসাবে নামকরণ করা হয়েছে কার? Who has been named as the All India Football Federation Women Footballer of the Year 2020-21? Not to worry, আজকে টেকনিক্যাল এররের জন্য সকাল 7টার সময় ক্লাস নেওয়া যায়নি, আর সেই জন্যই আমি শুধুমাত্র এমসিকিউ গুলোকেই ছেটে কেটে নিয়ে এসেছি। হ্যাঁ আমাকে ডেকে নেবে, সেই এক্সাম হলে আমাকে নিয়ে যাবে। হ্যাঁ সৌরভ আপাতত কয়েকদিন বন্ধ থাকবে, চলে আসবে নেক্সট উইকের মধ্যে। ইয়েস চলো দেখে নিই কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার যেটা অপশন ডি, ভেরি গুড, নাঙ্গম বালা দেবী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাবসলুটলি কারেক্ট, এখানে অ্যাবসলুটলি কারেক্ট বলেছো। আচ্ছা দেখো, এরপরেও আরও অনেক প্রশ্ন আছে, কিন্তু যেটুকু করালাম সেইটুকু না, আমি তোমাদের আরেকবার রিভিশন করিয়ে দিচ্ছি। ঠিক যেটুকু করালাম সেইটুকু কি করাবো, আরেকবার আমি তোমাদের রিভিশনস করিয়ে দেব, আর সেই জন্যই আমি ফটাফট অপশনস কোয়েশ্চনস নাম্বার এতে আবার চলে গেলাম। এবার যে কটা ভুল করেছিলে সেই কটা এবার ঠিক যেন অ্যান্সার আসে তোমাদের। বলো এই প্রশ্নটার উত্তর এবার তোমরা আমাকে আবার দেবে। শহীদুল আজকে 10টায় ক্লাস নেই বাবু, আমার পরপর ক্লাসগুলো ফেসে যাচ্ছিল বলে আমি একটু রিশিডিউল করে নিয়েছি। 10টার ক্লাসটা 1টার সময় আছে এবং তারপরের ক্লাস পরে আছে। ফটাফট বলো একটার উত্তর কি দিয়েছো।
না বাবু, ক্লাস ক্লাস টাইম চেঞ্জ হয়নি, আই ওয়াজ নট ওয়েল, তাই এতদিন ক্লাস নিইনি। আর আজকে যখন আমি ক্লাস নিতে গেলাম তখন একটু টেকনিক্যাল এরর এসেছিল, আর সেই জন্যই আমি আজকে সকাল 7টার ক্লাসটা 9টার সময় রিশিডিউল করিয়েছি। আদারওয়াইজ তোমাদের প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিনের মতোই কিন্তু হবে। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেপালস। অ্যাবসোলুটলি কারেক্ট। দেখো তাহলে G20 পরিবেশ এবং শক্তি সম্পর্কিত সম্মেলন কোথায় হচ্ছে? নেপালসে হচ্ছে। পরের প্রশ্নে বলো, দ্য ব্রিটিশ হাই কমিশনার কাছ থেকে আলেকজান্ডার ডালরিম্পলস অ্যাওয়ার্ড কোন ব্রিটিশ হাই কমি মানে কে জিতেছে, সরি, ব্রিটিশ হাই কমিশনের কাছ থেকে কে জিতে নিয়েছেন এটি? ফটাফট বলো। ভেরি গুড, এবার আর কারোর ভুল হবে না। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে বিনয় বদওয়ার। অপশনস এ হয়ে গেল সঠিক উত্তর। ঠিক, তারপরের পাটে ইউনেস্কো এবং ঐতিহাসিক আরবান ল্যান্ডস্কেপ প্রকল্পের অধীনের আন্ডারে কাকে কাকে আনা হয়েছে? গোয়ালিয়র, ওরচা, ভোপাল, জব্বলপুর। দেখবে আর অ্যান্সার করবে। ফটাফট বলো। ইয়েস, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের গোয়ালিয়র এবং ওরচা। দ্যাট মিন্স অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তারপরের পাটে অ্যান্টি ড্রোন কে তৈরি করেছে? অ্যান্টি ড্রোন প্রযুক্তি সাইবার সুরক্ষা সমাধানের জন্য কোন ইনস্টিটিউট একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যে প্রযুক্তিটার নাম কি? C3I। প্রযুক্তিটার নাম কি? C3I। তাহলে C3I প্রযুক্তি কে তৈরি করেছে? C3I প্রযুক্তিটা কে তৈরি করেছে? IIT রোপার, IIT দিল্লি, IIT কানপুর, IIT আহমেদাবাদ। তাড়াতাড়ি বলো ফটাফট। ইয়েস, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের IIT কানপুর। কারেক্ট অ্যান্সার IIT কানপুর। তারপরের পার্ট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি করেছে? ব্যাঙ্ক যেটা অন্য ব্যাংকে লোন দেয় সেটা উইদাউট পারমিশনস এখন কত টাকা দিতে পারবে? উইদাউট বোর্ড অ্যাপ্রুভাল কত টাকা পর্যন্ত ম্যাক্সিমাম এখন একটি ব্যাংক অন্য ব্যাংকে টাকা দিতে পারছে, ধার দিতে পারছে? অ্যাজ পার দ্য RBI নর্মস 1 কোটি, 5 কোটি, 2 কোটি, 3 কোটি। এটা তোমরাই বলেছো 5 কোটি, তাই আমি মেনেই নিলাম 5 কোটি, আমি আর ওয়েট করলাম না। পরের পাটে, একটি সাধারণ জীবন একটি ভারতীয় প্রজন্মের প্রতিকৃতি, দ্য বুক টাইটেলড অ্যান অর্ডিনারি লাইফ পোর্ট্রেট অফ অ্যান ইন্ডিয়ান জেনারেশন, তো এই বইটার লেখক কে? TN সেশন, নাকি সুনীল অরোরা, নাকি অশোক লাভাসা? বলো এটার উত্তর কোনটা হবে। ইয়েস, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, অশোক লাভাসা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বর্ষসেরা মহিলা ফুটবলার হিসাবে নামকরণ করা হয়েছে কার? কারেক্ট অ্যান্সার আমরা এতজন পড়েছিলাম, সেটা হয়েছে নাঙ্গাম বালাদেবী। চলে গেলাম পরের পার্ট, DRDO ওড়িশা উপকূলের আকাশ এনজি সাফল্যের সাথে পরীক্ষা করেছে। এই যে আকাশ এনজি সেটা কীরকম, সারফেস টু সারফেস, নাকি সারফেস টু এয়ার, নাকি এয়ার টু সারফেস, নাকি এয়ার টু এয়ার, কীরকম? যখন উঠছে সেটা সারফেস থেকে সারফেসে চলে যাচ্ছে, নাকি এয়ার থেকে সারফেসে যাচ্ছে, নাকি সারফেস থেকে এয়ারে আসছে? কিভাবে এটা রকেটটা লঞ্চ করা হয়েছে সেইটার কথা জিজ্ঞাসা করা হয়েছে। এই যে আকাশ এনজি, আকাশ এনজিটা বেসিক্যালি কি? ইট ইজ আ
সারফেস টু এয়ার, ইট ইজ আ সারফেস টু এয়ার, এই ধরনের প্রশ্ন প্রচুর পরীক্ষায় কিন্তু দেয়। সেটা হচ্ছে তার মধ্যে ব্যাংক এবং এসএসসি হচ্ছে সব থেকে ফেমাস, রাইট? ব্যাংক এবং এসএসসিতে সব থেকে ফেমাস। চলে গেলাম পরের পার্ট, কে 2020-21 সালের জন্য বছরের 2020-21 বছরের জন্য AIFF প্লেয়ার অফ দ্য ইয়ার হিসাবে নামাঙ্কিত হয়েছেন, এটাও পারবে। এটা একটু আগেই আমি বলেছি, শুধু কোয়েশ্চেন্সটাকে আমি একটুখানি মডিফাই করেছি, দ্যাটস ইট, আর কিছুই নয়। একটু আগেই কিন্তু তোমাদের পড়ানো হয়েছে, শুধু কোয়েশ্চেন্সটা হালকা করে মডিফাই করা হয়েছে। ফটাফট বলো, একবার ভেবে নাও, AIFF প্লেয়ারের মধ্যে প্লেয়ার অফ দ্য ইয়ার কাকে বলা হয়েছে? হু হ্যাজ বিন ফলোয়িং নেমড অ্যাজ দ্য AIFF প্লেয়ার অফ দ্য ইয়ার ফর 2020-21? ভালো করে ভেবে দেখো কোনটা হবে, ভালো করে একবার ভেবে দেখো। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে উভয়। দেখো বালাদেবী একটু আগে পড়লে, তার সাথে সাথে সন্দেশ জিঙ্গানো আছে, ঠিক আছে? এখানে তোমাকে কি পার্টিকুলারলি বলেছে ওমেন মেন, কিছুই তো বলা নেই। তাই কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হয়ে গেল, উভয়, মানে অপশন সি হয়ে গেল এখানকার সঠিক উত্তর। চলো তারপরের প্রশ্নে এসে গেছে, নিচের মধ্যে কে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে সম্বোধন করেছিলেন? নিচের মধ্যে কে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে সম্বোধন করেছিলেন? ধর্মেন্দ্র প্রধান, রামনাথ কোবিন, নরেন্দ্র মোদি, ভেঙ্কাটায়া নাইডু। আমার কিন্তু কোনো রকম ক্লাস টাইমিং চেঞ্জ হয়নি, আমি শুরুতেই বলে রাখলাম, আমার আজকে টেকনিক্যাল এররের জন্য আমি ক্লাসটা নিইনি, এর আগের ক্লাসগুলো নিতে পারিনি আমি শারীরিক অসুস্থতার জন্য। কাল থেকে অ্যাজ ইউজুয়াল সকাল 7টার সময় কিন্তু তোমাদের ক্লাস হবে, কাল থেকে অ্যাজ ইউজুয়াল সকাল 7টার সময় কিন্তু তোমাদের ক্লাস হবে, ঠিক? বলো নিচের মধ্যে কে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় সম্মেলনের প্রধান অতিথি হিসাবে সম্বোধন করেছিলেন, বা হু অফ দ্য ফলোয়িং অ্যাড্রেস দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সামিট অ্যাজ দ্য চিফ গেস্ট হিসাবে কে সম্বোধন করেছেন? ভেরি গুড, ভেঙ্কাটায়া নাইডু ইজ দ্য করেক্ট অ্যান্সার, অপশনস ডি হয়ে গেছে যাচ্ছে এখানকার সঠিক উত্তর, ধর্মেন্দ্র প্রধান নয় বাবা। আর কোথায় অর্গানাইজ করা হয়েছিল? হরিয়ানা। কোথায়? হরিয়ানা। তাহলে নিচের মধ্যে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে সম্বোধন করেছিলেন কে? ভেঙ্কাটায়া নাইডু। টোকিও অলিম্পিকের বর্তমান উদ্দেশ্য কি, মানে যে মোটোটা রাখা হয়েছিল সেই মোটো অফ অলিম্পিক 2020 যেটা বর্তমানে হচ্ছে, তো সে তার মোটোটা কি রাখা হয়েছে? আগের বছরের তুলনায় এখন একটুখানি চেঞ্জ করা হয়েছে, তো চেঞ্জ করে জিজ্ঞাসা করা হয়েছে এখন কি হয়েছে। 2020 টোকিও অলিম্পিকের বর্তমান উদ্দেশ্য কি? এইটা কারেন্ট অ্যাফেয়ার্সের টাইম নয়, এই সময় কারেন্ট অ্যাফেয়ার্স পাস্ট অ্যাফেয়ার্স হয়ে যায়, আমি অগত্যায় আজকে করাতে বাধ্য হচ্ছি। বলে হোয়াট ইজ দ্য আপডেটেড মোটো অফ 2020 টোকিও অলিম্পিক? অপশনস বি, ফাস্টার হায়ার স্ট্রঙ্গার টুগেদার, গ্রেট, অ্যাবসোলিউটলি করেক্ট, অ্যাবসোলিউটলি করেক্ট, অপশনস বি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। এখানে দেখো, এটা যদি বলে আগেরটার কি ছিল, তাহলে আগে কি ছিল, ফাস্টার হায়ার স্ট্রঙ্গার, এইটা ছিল আগের, তার সাথে কি অ্যাড হয়েছে, দিস মে বি আ কোয়েশ্চেন অলসো, কি অ্যাড হয়েছে, টুগেদার অ্যাড হয়েছে, বুঝতে পারলে, কি অ্যাড হয়েছে,
টুগেদার শব্দটা কিন্তু অ্যাড হয়েছে। ঠিক আছে, ফাস্টার, হায়ার অ্যান্ড স্ট্রঙ্গার, আর ফাস্টার, হায়ার, স্ট্রঙ্গারের সাথে কি অ্যাড হয়ে গেছে? টুগেদার অ্যাড হয়ে গেছে। চলো চলে গেলাম আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে আর কিছু নেই, তো আজ আমাদের এই পর্যন্তই। আমি আর একবার বলে দিচ্ছি যে ডেইলি মর্নিং 7 AM এই হবে। আজকে একটু প্রবলেমের জন্য কিন্তু তোমাদের ক্লাসটা নেওয়া যায়নি এতদিন, তোমরা জানো আমার শরীর খারাপ ছিল, সেই জন্য নিতে পারিনি। তো যাই হোক, এখন থেকে প্রত্যেক দিন সকাল 7টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। নেক্সট যে ক্লাসটা আজকের জন্য রাখা হয়েছে সেটা আমি বলছি, ঠিক সকাল 10টার সময় আমাদের কিসের ক্লাস আছে? WBCS এর বাজেটের ক্লাস আমি YTতেই করাবো। বাজেট 2021-22 এর ক্লাস, এবং তার সাথে কিছু কিছু MCQ সলভ করাবো তোমাদের এই বছরের পরীক্ষার জন্য। এটা আমি নেক্সট ক্লাস, রাত্রিবেলা 8টার সময় আমাদের কিসের ক্লাস থাকবে? জিকের ক্লাস থাকবে। ঠিক, আমি এবার তোমাদের হোমওয়ার্ক দিতে দেবো, তোমরা রাজি কিনা বলো হোমওয়ার্কে, কারণ অনেকদিন হোমওয়ার্ক দেওয়া হয়নি। অনেকদিন হোমওয়ার্ক দেওয়া হয়নি। না না, আমি তার আগে একটু বলেই দিই, একটু হোমওয়ার্ক দেওয়ার আগে বলে দিই, যারা মনে করো WBCS কিনতে চাইছো বা WBCS ছাড়া অন্য কোনো কোর্সে, তারা কিন্তু মহাপ্যাক নিও। মহাপ্যাকের দুটো, একটা হচ্ছে WBCS রিলেটেড সমস্ত পড়া কোথায় চলে আসবে? WBCS মহাপ্যাকের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আর WBCS ছাড়া যেটা আছে, WBCS ছাড়া যেটা আছে সেটা হয়ে যাচ্ছে জেনকম মহাপ্যাক। বুঝতে পারলে? জেনকম মহাপ্যাক এখানে আসছে। এই জেনকম মহাপ্যাকের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডিটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। CET এই জেনকমের মধ্যে ইনক্লুডেড রয়েছে, পুলিশ জেনকমের মধ্যেই কিন্তু ইনক্লুডেড রয়েছে। যখন কিনবে তখন ওখানে যখন অফার বলে একটা অপশন পাবে, ওখানে যে অফারটা থাকবে তার থেকে তুমি বেশি কিসে পাবে? Y266 এই কোডে। কোন কোডে? Y266 এই কোড দিয়ে তোমরা কি করবে? অতি অবশ্যই কিন্তু পারচেসটা করবে। এবার হোমওয়ার্কটা লিখে নাও ফটাফট। হোমওয়ার্কটা ফটাফট লিখে নাও। ক্যাশ ম্যানেজমেন্ট বিল, আর ম্যানেজড বাই, বলে ড্যাশ দেওয়া আছে। ঠিক, এক নাম্বার কোয়েশ্চেন্স। দু নাম্বার কোয়েশ্চেন, পোষণ অভিযান কবে চালু করা হয়? এই দুটো প্রশ্ন রইল, দুটো প্রশ্ন অতি অবশ্যই তোমরা কি করবে? এখন গিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। SSC গ্রুপ সি গ্রুপ ডির যে ব্যাচটা আছে সেটা তোমরা সিঙ্গল ব্যাচও কিনতে পারো, আবার তোমরা এই জেনকম ব্যাচের মধ্যেও চলে আসতে পারো। ঠিক আছে, জেনকম ব্যাচের মধ্যে এলে সেখান থেকেও হয়ে যাবে। ইয়াস বাবু, আমি সাবধানে থাকবো, তোমরাও কিন্তু সাবধানে থেকো, আগের থেকে অনেক বেটার বাবু। না না, বাজেটের ক্লাসটা এখন হবে, জাস্ট এখন 10টার সময় এই ক্লাসটা এন্ড করবো আর এই ক্লাসটা হয়ে যাবে। আর WBSSC-র কোর্স ফি যেটা, সেটা 1000 টাকা, 1055 টাকা। আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি 1055। এই যারা জেনকম কিনবে তাদের মধ্যেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচটা রয়ে যাবে। ঠিক আছে,
কিভাবে কিনবে যদি জানতে চাও তাহলে একটা কাজ করতে পারো, একটু পরে আমাদের সাথে যুক্ত থাকো, বা তোমরা টেলিগ্রামটাকে ডাউনলোড করে সেখানে এই নামটা লিখবে, নামটা লেখার পর যদি চলে আসো সেখান থেকে দেখবে আমি ডিটেলস তোমাকে বলে দিচ্ছি, তুমি সেখান থেকেই কিন্তু কিনে নিতে পারো, ঠিক? আর তোমাদের ক্লাসের আপডেট, যারা অলরেডি পেড কোর্সে আছো তাদের ক্লাসের আপডেট আমি একটু পরে তোমাদের দিয়ে দিচ্ছি আমার ক্লাসটা হয়ে যাবার পরে। ক্লিয়ার? চলো, বাই বাই।